হাই, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি চেহারা বলে যে মুভিটা আছে সেই মুভিটা রিভিউ করছি। এই মুভিটা 27th August 2021 থিয়েটিক্যাল রিলিজ হয়। ডিরেক্টর হলো রুমি জাফরি। লিড কাস্টে আছে আমাদের সবার প্রিয় বিগ বি, মানে অমিতাভ বচ্চন, ইমরান হাশমি, অন্নু কাপুর, রঘুবীর যাদব। বাংলার থেকে আছে ধৃতিমান চক্রবর্তী, রি চক্রবর্তী, ধৃতিমান চ্যাটার্জি, সরি, রি চক্রবর্তী, ক্রিস্টাল ডিসুজা এবং আরও অনেকে। তা এখানে ফার্স্ট অফ অল দেখানো হচ্ছে যে ইমরান হাশমি, সে একজন অ্যাড এজেন্সি নিয়ে একজন হত্যাকর্তা। তার গাড়ি খারাপ হয়ে যায় এবং বাইরে তুষারপাত হয় এবং তার গাড়ির সামনে আবার গাছও পড়ে যায়। তো এরকম একটা সিচুয়েশন হয় এবং সে দিল্লি কোন দিকে যাবে সে রাস্তার দিক নির্ণয় করতে পারে না। তারপর একটা বাড়িতে আসে, সেই বাড়িতে থাকে হলো চারজন, যার মধ্যে দুজন দুজন হলো আইনজীবী, একজন হলো জাস্টিস আর একজন হলো ফাঁসুড়ে। হ্যাঁ, তা এই চারজন এই সেই বাড়িতে থাকে এবং সেই বাড়িতে রিও থাকে এবং তারা সেই বাড়িতে থেকে তাদের একটা, তারা সবসময় একটা মজার খেলা খেলে, সেটা হলো যে তারা জাস্টিস দেয়। যদিও তারা রিটায়ার্ড কিন্তু তারপরেও একটা জাস্টিস দেয় এবং সেটাই তারা খুব মজার ছলে কিন্তু সে তারা খেলে। তা সেটাই কিন্তু ইমরান হাশমির সাথে খেলা হয় এবং ইমরান হাশমির কিন্তু একটা একটা ব্যাকড্রপ রয়েছে, তার ব্যাক স্টোরি এখানে দেখানো হয়। সেখানে রোমান্স দেখানো হয়, কী করে ইমরান হাশমি তার গার্লফ্রেন্ড কী করে করে থাকে এবং ইমরান হাশমি মিস্টার মেহরা এখানে যে নামে উনি খ্যাত, তার কিছু ব্যাকড্রপ দেখানো হয়। এখানে যে গানটা রয়েছে সেই গানটা আমার বেশ ভালো হয়েছে, একটাই গান রয়েছে এবং তুষারপাতে যে সিনসগুলো রয়েছে সেই সিনসগুলো ভালো, গানটা ভালো, কিন্তু স্ক্রিন প্লে কি ভালো? আমার কিন্তু স্ক্রিন প্লেটা একদমই জমল না। 2 ঘন্টা 11 মিনিটের স্ক্রিন প্লেতে কিন্তু ডায়ালগ নির্ভর একটা ছবি, কিন্তু ডায়ালগের উপর কি সেভাবে জোর দেওয়া হয়েছে? এখানে অমিতাভ বচ্চনের যে লুকসটা, মানে দাড়িটা এখানে অনেকটা মানে গটের স্টাইল, সেইটা আমার ভালো লেগেছে। এখানে ধৃতিমান চ্যাটার্জি যতটুকু সময় তিনি স্ক্রিনে এসছেন ততটুকু সময় ভালো, এছাড়া কিন্তু এই মুভির পজিটিভ দিক একদমই আমি পেলাম না। ইমরান হাশমিকে যথাযথভাবে ইউজ করা হয়নি, সে যতটুকু পেরেছে সে তার মতো চেষ্টা করেছে, কিন্তু এরকম মুভিতে ইমরান হাশমি ঠিকঠাক মতো তার অভিনয় আমার মনে হয় না ভালো লেগেছে। আর তার থেকেও বড় কথা হলো এই মুভি কিন্তু একটা অন্য একটা মানে একটা স্টোরি থেকে অ্যাডপ্ট করা, সেখানে কিন্তু মানে পোস্ট ক্রেডিট সিনে কিন্তু তার কোনো উল্লেখ নেই। এক সেকেন্ড হলো অনুসন্ধান বলে একটা বাংলা ছবি কিন্তু আমাদের মানে বাংলা ইন্ডাস্ট্রিতে হচ্ছে এবং যদি সেটা এখনও থিয়েটিক্যাল রিলিজ বা ওটিটি কোনো রিলিজ এখনো অবধি আমাদের কাছে এসে পৌঁছুনি, যার জন্য এখনও বোঝা যাচ্ছে না যে অনুসন্ধানের কী অবস্থা। সেটাও নাকি এই চেহারায় মানে আমি যতদূর জানি যে সেটা অনুসন্ধানের ইয়েটা ছিল আগে, সেটা রিলিজটা পরে পিছিয়ে গেছে, যার জন্য চেহারাটা আগে দেখা গেছে। তা এখানে সিনেমাটার যে মুদ্রা, যে মানে এখানে যে যে অ্যাকচুয়ালি যে ব্রিফলি যদি আমি বলতে চাই সেটা হলো যে আপনি যদি কোনো পাপ করে থাকেন বা আপনি যদি কোনো দোষ করে থাকেন সেটার কিন্তু আপনি সেই রিয়েলাইজেশন বা সেটার কিন্তু আপনার যে পাপের ফলটা কিন্তু আপনাকে এই জন্মেই পেতে হবে, এটাই হলো মানে ওয়ান লাইন স্টোরিতে আমি যদি বা ওয়ান লাইনে যদি আমি এটাকে বলে থাকি। এছাড়া কিন্তু মুভির মধ্যে আমি তেমনই কিছু পেলাম না। ফার্স্ট হাফটা কিন্তু ফর বেটার লাগলো আমার সেকেন্ড হাফটা থেকে, অথচ সেকেন্ড হাফটা কিন্তু আরও ভালো হতে পারত, কিন্তু অযথাই স্ট্রেচি কিছু ডায়ালগ দিয়ে কিন্তু মুভিটাকে কিন্তু পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে। গতকাল প্রতিঘাত দেখার পর এমনি আমরা যারা রিভিউ করে থাকি তাদের হাল খুব খারাপ, তারপরে আবার এই চেহারে দেখার পর কিন্তু আমার বোধ হয় রিভিউয়াররা রীতিমতো শুয়ে পড়েছে। তো জানি না কার কী অবস্থা, সেই খোঁজটা আমি নিশ্চয়ই নেবো, কিন্তু এরকম যদি মুভি একটার পর একটা যদি তার থিয়েটিক্যাল রিলিজ হয় বা ওটিটি রিলিজ হয় তাহলে কিন্তু মানে আমি কিন্তু খুব একটা আশার আলো দেখছি না। অ্যাটলিস্ট থিয়েটিক্যাল রিলিজ যেসব মুভি হচ্ছে মানুষ কিন্তু এখনও হল মুখো হচ্ছে না, তার কিন্তু একটা রিজন কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন নয়, সেটা বললে হবে না, বা 50% অকুপেন্সি নয়। এছাড়া কিন্তু আরও একটা দিক হলো, সেটা হলো ভালো মুভি নিয়ে না আসা, যদি ভালো মুভি যদি না হয় তাহলে কিন্তু খুব মুশকিল। তো দেখা যায় কী হয়। সব মিলিয়ে কিন্তু আমি কিন্তু চেহারা দেখে একদমই স্যাটিসফাইড নয়, আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড। এবার আপনারা থিয়েটারে গিয়ে মুভিটা দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। তা এই ছিল আমার চ্যানেলে মুভি রিভিউ। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে থাকে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট তো রয়েছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে কিন্তু বেশ কিছু আপডেট আমার চ্যানেলে আসছে, ততক্ষণ অবধি স্টে টিউনড, টাটা।